बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई देखें आपनादेर साथे बोलेछि जॉइन करब ईद स्पेशल पार्टी कुर्ती निये चले एसेछि। देखें এই বিউটিফুল কুর্তিটা আজকে আপনারা সবাই দেখে নিতে পারবেন। এটার ফুললি যে ডিজাইনটা সেটা হচ্ছে অল ওভার কারচুপি কাজ করা, এমব্রয়ডারি করা, মানে যতটুকু দেখছেন সম্পূর্ণটাই হচ্ছে গর্জিয়াস একটা, মানে পার্টি লুক ক্রিয়েট করার জন্য যতটা ভারী কাজ করা সম্ভব পর এটা সব সম্পূর্ণটাই ভারী কাজ করা। ওকে, হাফ সিল্কের মধ্যে কালারটা আপনারা দেখে নেন, কালারটা হচ্ছে একদমই সিলভার, খুবই সুন্দর একটা সিলভার এবং গোল্ডেন শেড দেয়। হ্যাঁ, সিলভারের মধ্যে একটা আপনি একটু ম্যাজেন্ডা গোল্ডেন একটা ওই যে টুইন শেড দেয় না, সেরকম টুইন শেড দিবে এরকম একটা হাফ সিল্ক। ওকে, দেখেন এরকম একটা হাফ সিল্কের মধ্যে এই যেরকম আমাদের মানে সোপুরা সিল্কগুলো যে টাইপের টুইন শেড দেয় না, বা সিল্কের যে কাপড়গুলো টুইন শেড দেয় হাই রেঞ্জের বা খুব ভালো মানের যে সিল্কগুলো সেগুলোর মতো এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে। এবং ওয়ার্কটা আপনারা দেখেন অল ওভার, আমি হচ্ছে জাস্ট এই বর্ডারটা পাইপিংটা দিয়েছি আর বাকি এইটা আপনারা সম্পূর্ণ কাজটা দেখবেন। জাস্ট আপনারা দেখেন মনে হচ্ছে না যে কোনো হার পরলে যেরকম হয় না সুন্দর ওই রকম করে থাক থাক করে কাজটা করা। তারপর দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইন করা, সম্পূর্ণটাই এমব্রয়ডারি কাজ করা। আপনাকে অল ড্রেসে গর্জিয়াস লাগে, থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে আরো বেশি গর্জিয়াস লাগবে। এই যে দেখেন দেখেন এটার আমি কি ডিটেইলিং সম্পর্কে আমি কি বলবো, আপনারা দেখেন জাস্ট এখানে নেটটা হচ্ছে সি থ্রু, জাস্ট এই পাড়ের পোর্শনটা, বাকিটা সম্পূর্ণটাই ফুল স্লিভ আপনি পেয়ে যাচ্ছেন এরকম হাফ সিল্কের মধ্যে। আর এইটা এখানে আপনি জাস্ট সিকোয়েন্স ওয়ার্কটা দেখেন, এটা কিন্তু ফুললি আপনাদের জন্য মেক করা, ক্রিয়েট করা। সো আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এখানে বড় বড় এখানে সিকোয়েন্সগুলো হচ্ছে গোল্ডেন, বড় বড় সিকোয়েন্স, আর এখানে ম্যাজেন্টা অ্যান্ড রেড দুইটা সুতা একসাথে একটা একটা করে মানে সুতার কাজ করা হয়েছে। এখানে দেখেন রেড আর এটা হচ্ছে ম্যাজেন্টা, এটাও ম্যাজেন্টা। এখানে হচ্ছে ছোট্ট ছোট যেই গোল্ডেন সিকোয়েন্সগুলো সেগুলো আর এখানে বড়গুলো, সো দ্যাট দুইটা মিলিয়ে একটা গর্জিয়াস প্যানেল ক্রিয়েট হয়। আর এইদিকের পোর্শনগুলো দেখেন, আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে। এটা কিউট আপুটা এসে গিয়েছে, বেলি রোড শোরুম বন্ধ কেন, মানে কোভিডের কারণে বন্ধ করেছিলাম। ইনশাল্লাহ আমি একটা পোস্ট করেছি গ্লামগার বাইশ আব্রাহমেদে যে আমাদের নেক্সট শোরুম আপনারা কোথায় যাচ্ছেন, সো আপনারা যদি বলেন বেলি রোডে আবার চলে আসতে আবার চলে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা বলেন কোথায় আপনারা আমাদের নেক্সট শোরুমটা চাচ্ছেন। বিজি থাকার কারণে তোমার লাইভ মিস করেছি রিয়া রহমান, আপনি জাস্ট একটা কমেন্ট করেছেন আমি খুব খুশি হলাম, একটু লাইক দিবেন তাহলে আপনি রেগুলার আমার লাইভগুলো অ্যাটলিস্ট রেকর্ড ভার্সনগুলো আপনার হোম পেজে পেয়ে যাবেন। ওকে, রেকর্ড ভার্সনগুলো আমার হোম পেজে পেয়ে যাবেন, একটু শেয়ার করে দিবেন তাহলে অন্য আপনাদের কাছেও পৌঁছে যাবে লাইভটা। দেখেন এর আগে আমাদের যতই পার্টি ওয়্যার এসেছে আমি বললাম না, যত ঈদ আসবে আপনারা আরো গর্জিয়াস আরো গর্জিয়াস পাবেন। সো প্রত্যেকটার থেকে এটা একেবারেই ভিন্ন, বিকজ এটা একদমই সিল্কের কাপড়, মানে হাফ সিল্কের মধ্যে কাপড়টা শাইনি গ্লসি, এবং সেই সাথে দেখেন এটা যে নেক পোর্শন থেকে শুরু করে সম্পূর্ণটা কাজ করা। আমি আবারও রিপিট করছি, এটা কিন্তু থাকে না যে কেনা গছ কাপড় সেটা না, এটা হচ্ছে আপনাদের জন্য এই ডিজাইনটা চুজ করে এইভাবেই মেক করা। ওকে, অল ওভার এটা হচ্ছে এমব্রয়ডারি করা, আপনারা ব্যাক পোর্শনটা দেখলেই বুঝতে পারবেন। ব্যাক পোর্শনে এবং স্লিভে যেহেতু কাজ নেই তাহলে তো বুঝতেই পেরেছেন সামনেটা ভরাট কাজ আপনাদের জন্য করানো হয়েছে। ওকে, আপনাদের জন্য করানো হয়েছে যে আপনারা এই টাইপের এক্সক্লুসিভ পার্টি ওয়্যার পছন্দ করেন। এটা হচ্ছে ইন্ডিয়ান থিমের একটা, দেখেন কি বিউটিফুল, আমার কাছে এটা ভালো লেগেছে, এই কারণে আমি এটা নিচের পোর্শনটাও এরকম সি থ্রু রেখেছি। এখানেও আপনারা 1, 2, 3, 4, 5টা লেয়ারের লেস পেয়ে যাচ্ছেন, লেস না এটা ফুললি এখানে এমব্রয়ডারি করা হয়েছে, এইভাবেই ডিজাইনটা করা হয়েছে আপনাদের জন্য। এই জায়গাটা লক্ষ্য করেন, এখানেও 1, 2, 3, 4, 5 মানে যত হেভি করে করা যায় ঈদের জন্য তত হেভি করে করা হয়েছে। নেক্সট শোরুম বেলি রোডে চাই, আচ্ছা লুকিং বিউটিফুল আপু, ফরিদা আপনি লিখেছে, থ্যাংক ইউ আপনি, থ্যাংক ইউ সো মাচ আপু, পুলিশ প্লাজা ওপেন করো আপনিকা আপনি, আচ্ছা চেষ্টা করবো আপনিকা আপনি, আপনি আপনার গিফট পেয়েছেন রিসিভ করেছেন, হাই আপু প্লিজ প্রাইসটা বলবেন। আনায়রা আপনি খুবই রিজনেবল হবে,
এই টাইপের কালেকশনগুলো, ইন্ডিয়ান থিমের কালেকশনগুলো মিনিমাম আপনারা লক্ষ্য করবেন অল ওভার কাজ করা এই টাইপের কালেকশনগুলো আপনারা মিনিমাম 3200 প্লাস প্লাস হয়। আপনারা ইন্ডিয়া থেকে সরাসরি আনলেও এরকম প্রাইসই পড়বে, বাট এইটা আমি আপনাদের জন্য এই থিমে রেডি করেছি, ওকে, ইন্ডিয়ান থিমে রেডি করেছি, সো দ্যাট আপনারা রিজনেবল প্রাইসে এইরকম একটা গর্জিয়াস পিস পেয়ে যান। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এটার সাথে আপনার কোনো ইনার লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনারা দেখেন পিসটা, জাস্ট এই যে দেখেন, মেড বাই গ্ল্যাম গার্ল, আপনাদের ফেভারিট জিজি থেকে আপনারা এটা পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন এটার হাফ সিল্কটা লক্ষ্য করেন, সিল্কের মধ্যে শাইনিনেসটা খেয়াল করবেন। এখানে দেখেন সুতার কাজটা হচ্ছে লাইট ম্যাজেন্টা এবং এখানে রেড, দুইটা কালার ম্যাজেন্টা এবং রেড। আমি ম্যাজেন্টা কালারের টাইটস দিয়ে পেয়ার আপ করেছি, আপনারা চাইলে কিন্তু রেড কালারের টাইটস দিয়েও পড়তে পারবেন। এটার আপনার কাপড়ের কোয়ালিটি জাস্ট আপনি কাছে আসলে বুঝতে পারবেন যে এই যে রোয়া রোয়া যে সিল্কটা হয় না, যেটা এরকম আশ বা এরকম র্যাক র্যাক থাকে এরকম। এখানে দেখেন একেবারেই জরির সুতা দিয়ে কাজ করা গোল্ডেন, সেই সাথে এখানে গোল্ডেন ছোট ছোট সিকোয়েন্স আছে। এই পাশে দেখেন গ্রিন কালারের ওভারলাইন করা সুতার কাজ আছে, সো দ্যাট আরো ফুটে উঠে এখানে ম্যাজেন্টা এবং রেড কালারের থ্রেড ওয়ার্ক করা আছে। এই কাজটা হচ্ছে এটার মেইন বিউটি, টোটাল চারটা লেয়ারে আপনি এরকম ওয়েভ পেয়ে যাচ্ছেন। দেখেন জাস্ট কত পরিমাণ এমব্রয়ডারি আপনাদের জন্য এটার মধ্যে করানো হয়েছে, জাস্ট বিকজ এইটার যেন মেইন বিউটিটা আপনারা যখন বাড়াবেন সবাই পান, মানে থাকে না যে যদি আমি কম করাই তাহলে আমার অনেক কম খরচ পড়বে, কিন্তু তাতে কি হবে অনেক আপনি দেখা যাবে এখানে মানে এখানে খালি রয়ে যাবে। তো এটা যেহেতু যে কোনো আপনি পড়তে পারে এরকম মেজারমেন্টে তৈরি করা, যেরকম হচ্ছে যে ইভেন 30-32 মানে মেজারমেন্টের আপনিরা থেকে শুরু করে 60 বডি পর্যন্ত আপনিরা পড়তে পারবে, এর বেশিও হতে পারে। আমি আপনাদেরকে মেজার করে এক্সাক্টটা বলে দিব। সিলেটে শোরুম দাও, আচ্ছা আচ্ছা সিলেটে আবার আসবো। অনেক অনেক সুন্দর স্বপ্না লিখেছে, কেমন আছো আপু? শারমিন আক্তার আপনি ভালো আছি, আপু তোমার হাইট কত? আচ্ছা আমার হাইট আমি অনেকবার বলেছি, আপনি হয়তো আজকে হয়তো নতুন আমাদের পেজে, আমি বেশি না অল্প অল্প হাইট। এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটা হাফ সিল্কের, আমি জাস্ট কালারে যে এই যে দেখেন যেটা বলেছিলাম সিলভার, কিন্তু একটা এই যে দেখেন একটা গোল্ডেন শেড পরে, হ্যাঁ হাফ সিল্কে যেটা হয় টুইন শেড পরে, এই কারণে এই কালারটা, এটা মেইন কালারটা হচ্ছে সিলভার বাট এটার মধ্যে গোল্ডেন একটা শেড আছে, এই কারণে গোল্ডেন আমি সিকোয়েন্স এটার মধ্যে ভার ভার গিয়ে আপনাদের জন্য বেশি বেশি করে সিকোয়েন্স ওয়ার্ক করেছি। সেই সাথে আপনারা দুইটা সুতার কাজ পাচ্ছেন, এখানে হচ্ছে ম্যাজেন্ডা এবং রেড কালার পাচ্ছেন, তার মধ্যে গ্রিন কালারের ছোঁয়া আছে, অল্প অল্প গ্রিন কালার, কাছে থেকে না আসলে দেখা যাবে না, এরকম কম করে গ্রিন কালারের সুতার কাজ আছে, বাট ডিটেইলিংটা বেশি। আমি ডিটেইলিং খুবই পছন্দ করি, যে যখন সামনাসামনি আপনার সাথে কোনো কনভারসেশন হবে তখন মানে পরাঞ্জুরায় যায়, এটা সুন্দর লাগবে, তখন জিজ্ঞাসা করবে এটা কোথা থেকে নিয়েছো, কোথায় পেলে এত সুন্দর ড্রেস, আপনিও প্রাউডলি বলতে পারবেন। আপু একটু আগে চুড়িটা কোথা থেকে নিয়েছো? ওইটা আমাকে গার্লস ডেস্টিনেশন স্পেস থেকে গিফট করেছে আপনি, এটা আমার জামাই বললাম না একটু আগে, ওইটার সাথে এটাও এনেছে, আরেকটা আছে আজকে সে আমার সাথে এগুলো শপিং করছে। এই যে সো দেখেন এটার কাজটা, এমব্রয়ডারি পোর্শনটা চেক করে নেবেন, এমব্রয়ডারি কত ভরাট করে কাজ করা। এই জায়গার থিমটা দেখেন, এই জায়গার সুতার কাজটার মধ্যেও কিন্তু আপনি ম্যাজেন্টা এবং রেড কালার পাচ্ছেন, গোল্ডেন জরি সুতার কাজ পাচ্ছেন, সেই সাথে আপনারা সিকোয়েন্সগুলো লক্ষ্য করেন একদমই জিরো সাইজের, মানে এই যে সিকোয়েন্সগুলো ইউজ করা হয়েছে গোল্ডেনের মধ্যে গ্লিটার দেয়া, এটা গোল্ডেনের মধ্যে গ্লিটার করা আছে। এই যে দেখেন সম্পূর্ণটা দেখে নেন, কোথাও একটু জায়গা খালি নাই, কি নাম দেয়া যায়, তোমার লাইভের জন্য ওয়েট করতে থাকি। আচ্ছা ইমতিয়াজ রুম্পা লিখেছে, আচ্ছা আমি এটা রিপ্লাই করেছি, আমাদের ঠিকানা আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে। আপনারা কি করবেন, আপনারা যারাই এটা নেবেন একটু তাড়াতাড়ি ইনবক্সটা করে ফেলবেন, ওকে তাড়াতাড়ি ইনবক্সটা করে ফেলবেন, এটা আমি লেন্থ এন্ড এভরিথিং বলে দিব। এই যে দেখেন জাস্ট আপনারা দেখে নেন কি নাম দেয়া যায়, কি নাম দেয়া যায়, এটা কি ফুললি কাজ করা, এটা ফুললি কাজ করা, কোথাও এটার মধ্যে প্রিন্টেড ছোঁয়া নেই, সম্পূর্ণটা সুতার কাজ, আপনারা জাস্ট বুঝে যাবেন যখন দেখবেন ব্যাক পার্টটা, এই যে এরকম ব্যাক পার্টটা প্লেন,
স্লিভটা প্লেন, তার মানে বুঝতেই পেরেছেন আপনাদের জন্য স্পেশালি এই কাজটা করানো হয়েছে। এটা আপনি কোথাও পাবেন না, মানে কোথাও থাকে না যে মনে করলে গছ কাপড় আমি কিনে বানিয়ে ফেলবো, নো, এটা ফুললি আপনাদের জন্য ডিজাইন করা, ফুললি আপনাদের জন্য, আপনাদেরকে ইউনিক রাখার জন্য একটা একটা করে করা। কিউট আপু, থ্যাংক ইউ। আচ্ছা আপু, সিটিজি শপ ওপেন আছে না? খাসনুর, আচ্ছা অনেক কঠিন আপনার নামটা, বাট সুন্দর। না আপু, শোরুম ওপেন নেই আমাদের এখন, ধানমন্ডি, লালমাটি এবং মিরপুর ব্রাঞ্চ ওপেন আছে, আমি শুধু কাছের গুলোই ওপেন রেখেছি। আচ্ছা, আপনি কালারটা গরমের জন্য পরে খুবই ভালো লাগবে। হ্যাঁ লিওন, লিওন রহমান একেবারে ঠিক বলেছেন। এই যে দেখেন, নিচের পোর্শনে কাজটা লক্ষ্য করেন এবং ফিনিশিংটা, অলওয়েজ আমি বলি যে ফিনিশিংটা আমি চেষ্টা করেছি যেন থাকে না। অনেক শৌখিন আপনি আছেন যারা ভালো ফিনিশিং ছাড়া পরতেই পছন্দ করেন না, তাদের জন্য আমি কিন্তু এটা ফিনিশিংটা, এই যে দেখেন, একেবারে বেস্ট কোয়ালিটি ফিনিশিং দিয়েছি। এইটা এখানে ওভারলকগুলো চিপ প্রাইসে করানোর জন্য হোয়াইট অথবা ব্ল্যাক অথবা ব্রাউন হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়, বাট সেখানে আমি একেবারে ম্যাচিং করে করিয়েছি আপনাদের জন্য, সো দ্যাট আপনারা বেস্টটা পান। গ্রে কুইন নাম দেওয়া, আচ্ছা সালেহা সাথী আপনি লিখেছে, আচ্ছা দেখি কি কি নাম দেওয়া যায়, আরও কিছু নাম সাজেস্ট করেন। এই যে দেখেন, এখানে বিগ সাইজের সিকোয়েন্সগুলো আছে, গোল্ডেন পাত্তির কাজ করা, আর এখানে হচ্ছে ছোট ছোট গ্লিটারি গোল্ডেন সিকোয়েন্স, ওকে, গ্লিটারি গোল্ডেন সিকোয়েন্স। এখানে লাইট বেবি ম্যাজেন্টা এবং এখানে ভিতরে রেড কালারের সুতার কাজ, এগুলো সম্পূর্ণটা এইটাও আপনাদের জন্য ক্রিয়েট করা, এটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করা, আপনারা কোথাও এই টাইপের গছ কাপড়ও পাবেন না, থাকে না যে না এটা হয়তো কাপড় কেটে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, নো, এইটাও আপনাদের জন্য রেডি করা। এইগুলো হচ্ছে মানে মনে আছে যে ডাব্লিউ ব্র্যান্ডের কুর্তি আমরা সেল করতাম, সো অনেক আপনি অ্যাফোর্ড করতে পারে না, বিকজ ইভেন 5,000-6,000 প্লাস হয়ে যায় ওই কুর্তিগুলো, সো ওই কুর্তিগুলো ওই থিমের ওখান থেকে সিলেক্ট করে আমি আপনাদের জন্য এই কুর্তিগুলো ডিজাইন করেছি, যেন আমার ওই আপনিদের সবগুলো পূরণ হয়, যারা কিনা স্টুডেন্ট আপনারা আছেন, সবাই সবসময় সবকিছু অ্যাফোর্ড করতে পারেন না, তাদের জন্য রিজনেবল রেঞ্জে ক্রিয়েট করা। আচ্ছা আচ্ছা, দেখি আর কি কি সাজেশন আসে নামের, দেখা যাক। এটার এখন মেজারমেন্ট করে আমি বলে দিচ্ছি, এটা কোন কোন সাইজ পর্যন্ত আপনারা নিতে পারবেন সেটা বলে দিই। এটা টোটাল আপনারা এইটা মেজারমেন্ট 60 বডি পর্যন্ত করতে পারবেন, মানে এটা 30-60 যে কেউ করতে পারবে মেজারমেন্টের আপনিরা, মানে আপনি যত ইচ্ছা কমাতে তো পারবেনই, সেটার তো আর কোনো বলার কিছু নেই, কারণ সম্পূর্ণটাই কাজ করা। ইভেন 60 বডি যে আপনি, সেই আপনিও নিয়ে যে সাইডটা জয়েন করে নেবেন নিজের মেজারমেন্ট অনুযায়ী, যেরকম আমি আমারটা একটু লুজ ফিটেড রেখেছি, আপনারা চাইলে আপনাদেরটাও একটু লুজ ফিটেড রাখতে পারেন, ডিপেন্ডস অন ইউ আপনি কোনটা প্রিফার করবেন। ওকে, আপনি আরশিয়া নাম দাও, আচ্ছা কেন, আরশিয়া মানে কি আমি জানি না, আরশিয়া মানে কি, মানে মিনিং জানলে দিয়ে দিতাম। এই যে দেখেন, এবং এটা আমি লংটা বলে দিচ্ছি, লং হচ্ছে, এটার লং হচ্ছে 49, ওকে, লং হচ্ছে 48 প্লাস প্লাস, আর এটা আমি বলে দিই গ্রে ডিভা। হ্যাঁ এটা সুন্দর, গ্রে ডিভা, এটা আমি বলে দিই, অনেকে মনে করতে পারে সামনে হয়তো 48 বা 49, পিছনে হয়তো সে মানে শর্ট হবে, কারণ এটা তো এক্সট্রা, না এইটার মেজারমেন্ট অনুযায়ী পিছনেও সেম মাপ রাখা হয়েছে। অনেক সময় এখানে অনেকটা কাপড় মানে বাঁচানো যায়, এখান থেকে কেটে কম রাখলে পিছনে শর্ট রেখে দিল, সামনে একটু জাস্ট একটা পট্টি বা পার্ট দিয়ে একটু লং করে দিল, না এখানে কিন্তু সম্পূর্ণ আপনারা যেন ফ্রন্ট ব্যাক সেম মেজারমেন্টে পেয়ে যান, এই কারণে ওইটা হচ্ছে একটু সেম মেজারমেন্টে রাখা হচ্ছে। ধূসর গোধুলে অনেক কঠিন হয়ে যাবে। গ্রে ডিভা ডান, ওকে, গ্রে ডিভাটা সাজুগুজু করে দাও তো স্বপ্ন। আর স্লিভটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে, স্লিভের মেজারমেন্টটাও বলে দিচ্ছি, স্লিভ অনেক লং আছে, আমার স্লিভ দেখবেন না, আমি একটু মিডিয়াম সাইজের স্লিভ পরি। এই যে দেখেন আপনারা 24 ইঞ্চ স্লিভ পেয়ে যাচ্ছেন, 24 ইঞ্চ স্লিভ পেয়ে যাচ্ছেন, সো এটা কিন্তু আমি একটু ইসে করেছি, আমি মিডিয়াম করেছি, জানি ওয়াচটা দেখা যায় বা একটু ব্রেসলেট পরলে দেখা যায় ভালো লাগে, তাই গ্রে ডিভা ফাইনাল, ওকে, গ্রে ডিভা ফাইনাল। আর এটার আমি চওড়াটাও বলে দিচ্ছি, স্লিভের চওড়াটাও বলে দিই, অনেকে লুজ বানাতে চাইলে আমার মতো বানিয়ে নিতে পারবেন, এটা 18 দেওয়া আছে, আপনারা লুজ করেও বানাতে পারবেন। সুন্দর লাগছে আপু তোমাকে, ফ্লোরা হায়া, থ্যাংক ইউ আপনি। এই যে দেখেন,
ইভেন আমি আরেকটা জিনিস বলে দেই, হাফ সিল্কের জন্য আপনারা যেন কমফর্ট পান এবং আপনাদের যেন বেটার হয় এটার মধ্যে ইনার সেট করা আছে। এটার মধ্যে যেহেতু এটা আমি এমব্রয়ডারি করিয়েছি আপনাদের জন্য, সো দ্যাট আপনারা যেন এমব্রয়ডারিটা কোনোভাবেই বেজে না যায়। আমি বললাম তো আমার বেস্ট, মানে আমার হচ্ছে প্রথম চিন্তা আপনাদের জন্য কমফর্ট এবং কোয়ালিটি, মানে কোনো কিছু জাস্ট আজে বাজে স্টিচিং দিয়ে প্রাইস কমানোটা আমার উদ্দেশ্যই না। এই যে দেখেন, দেখেন ডিটেইলিংটা। সো আপনার যদি মনে হয় যে না এটার নিচে কি ইনার পড়তে হবে, এটার নিচে কোনো ইনার লাগবেই না, বিকজ ইনার আমি আপনাদের জন্য রেডি করে দিচ্ছি, সো দ্যাট আপনারা কমফোর্টেবলি পড়তে পারেন, থ্রেড ওয়ার্কটা আপনার একটুও গায়ে না বাজে। ইভেন আমি ব্যাক পোর্শনেও দিয়ে দিয়েছি, সো দ্যাট আপনাদের কিছু কিছু আপনি আছে যারা কিনা সি থ্রু বা একটু হেজিটেন্ট ফিল করেন যে যদি গা দেখা যায়, সেইটার অপশনও নাই, সেইটার অপশনও একেবারেই নেই। গ্রে ডিভা, হ্যাঁ গ্রে ডিভা, আল্লাহ, হাই বিউটিফুল নার্গিস আপুনি, হ্যালো স্বপন হোসেন, সো নাইস আপু, থ্যাংক ইউ। গ্রে ডিভা লক লক হয়ে গেছে নামটা, সুন্দর নাম হয়ে গেছে। তো এই টাইপের কুর্তিগুলো আপনারা কিন্তু আমাদের সাথে যারা রেগুলার আছেন তারা কিন্তু দেখেছেন, ইন্ডিয়ান এই কুর্তিগুলো ইভেন 5,000-6,000 টাকাও হয়, হতেই পারে ওটা, ওই রেঞ্জের আপনিরাই পরে, ওই রেঞ্জের আপনিদের লাইফস্টাইল অনুযায়ী। সো আমি চেষ্টা করেছি বেস্ট এফোর্ট দিয়ে এবং বেস্ট টাইপের ডিজাইন ক্রিয়েট করে, মাই টি টু হক মাই বেস্ট ইউ আর, বুঝি নাই মাই বেস্ট ইউ আর কি জিনিস, আচ্ছা যাই হোক। সো আপনারা যেন একেবারে ফিনিশিংটা এ ক্লাস টপ ক্লাস কোয়ালিটি পান, যেন আপনারা যারা দেখা যায় যে অনেক হাই প্রাইস দিয়ে নিতে পারছেন না, বাট আপনি মিডিয়াম রেঞ্জে হলে জিনিসটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন, সো উইথ কোয়ালিটি, উইথ টপ ক্লাস কোয়ালিটি আপনি এটা পেয়ে গেলেন। ওকে, আপনি এটা পেয়ে গেলেন, সো আমি এটার প্রাইসটা বলে দিব যে আপনাদের লাগবে, আপনারা জাস্ট টুকুস করে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এই সুন্দর কুর্তিটার নাম দিয়েছে গ্রে ডিভা, আবারও বলে দিচ্ছি এটা শুধুমাত্র সাইড জয়েন করে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী বাকি সব কুর্তির মতো করে পরে ফেলতে পারবেন, এবং বাকি কুর্তিগুলো আমাদের দেখবেন স্টক আউট, বিকজ আপনারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, খুবই পছন্দ করেছে। সো এই সুন্দর কুর্তিটা যে আপনারা নেবেন তারা পেয়ে যাচ্ছেন মাত্র কত জানেন, এই টাইপের কুর্তি মিনিমাম 3,200 এইরকম প্রাইসের হয়, অল ওভার থ্রেড ওয়ার্ক করা, এইটা আপনারা মানে আমি যদি বলি যে 1,800 টাকা তাহলে আপনারা সাথে সাথে সব নিয়ে নেবেন, বিকজ খুবই সুন্দর, খুবই বিউটিফুল একটা জিনিস আপনারা পেতে যাচ্ছেন। বাট এটা আমি আপনাদের জন্য একেবারে একেবারে রিজনেবল করে দিয়েছি, আপনারা এই কুর্তিটা পেয়ে যাবেন মাত্র 1,530 টাকা। ওকে, মাত্র 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 1,530 টাকা, ইচ্ছা মতো নিতে পারেন, এই কারণে আমি এই প্রাইসটা কমিয়ে দিয়েছি, সো দ্যাট আপনারা আমাদের কালেকশন গুলো একটার সাথে অনেকগুলো ড্রেস একই সাথে নিয়ে নিতে পারেন। সো স্ক্রিনশটটা নিয়ে নেন সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা লক করবেন, যাদেরই ভাল লাগছে, যারা মাশাল্লাহ বলছেন, যারা পছন্দ করছেন, আপনারা জাস্ট লুকটা একবার দেখে নেবেন, যারা এই টাইপের লুক পছন্দ করেন আশা করি তাদের খুবই ভালো লাগবে, তাদের খুবই ভালো লাগবে। ওকে, সো এই যে এই কুর্তিটা কিন্তু আমার বার্থডে কুর্তি, বাই দ্য ওয়ে আমি বার্থডে দিন পরেছিলাম, আপনারা তখন দেখতে চেয়েছিলেন, তখনও এটা আমাদের কাজটা শেষ হয়নি, কমপ্লিট হয়নি বলে আমি তখন আপনাদের দেখাতে পারিনি, এখন আমি আপনাদের দেখিয়ে দিলাম। এটা আপনারা চাইলে এখন যেই আপনারাই নেবেন অর্ডার প্লেস করতে পারেন, যারা ওয়াও দিচ্ছেন, লাভ দিচ্ছেন, লাইক দিচ্ছেন প্রাইসটা শুনে, আমি বললাম তো আমি চাই আপনারা সবকিছুই মানে রেডি করে পরে ফেলতে পারবেন। এই টাইপের কুর্তি কিন্তু অল ওভার এমব্রয়ডারি, এবং আপনি স্লিভটা দেখেন, এই টাইপের কুর্তি মিনিমাম প্রাইস আসে 1,800-1,900-3,200 টাকা, রেগুলার প্রাইস আপনার 2,200-2,400 টাকা পর্যন্ত চলে আসে, বাট এটা আপনার বড় বড় শোরুমে গেলে এরকম হাই রেঞ্জে হাই প্রাইসে পাবেন, জিজিতে আপনাদের সবার কথা চিন্তা করে এটার প্রাইসটা অনেক রিজনেবল করে দেয়া হয়েছে। সো যে আপনারাই নেবেন এখনই, এত রিজনেবল, হ্যাঁ অনেক অনেক বেশি রিজনেবল, সো দ্যাট আপনারা অন্যান্য ড্রেসের সাথে একটা কুর্তিও নিয়ে নিতে পারেন, আমি বললাম না কুর্তিগুলো যেন একটা সাথে করে অ্যাড করে নিতে পারেন, নিয়ে নিতে পারেন, এই কারণে প্রাইসটা অনেক বেশি রিজনেবল। স্ক্রিনশট নেন সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, ভিতরে ইনারের কাপড় আছে, সো আপনি 4 পার্টের একটা মানে ফুললি রেডি জিনিস পাচ্ছেন, আপনার ভিতরে কিন্তু ফ্রন্ট ব্যাক বোথ সাইডে ইনার দেওয়া হয়েছে, সো দ্যাট আপনার কমফোর্টটা কমফোর্ট লেভেলটা ঠিক থাকে। স্ক্রিনশট নিয়ে নেন,
সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন। আপনার চুল অনেক সুন্দর রহিমা আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের আব্বু আম্মুকে আমার সালাম পৌঁছে দিবেন, আপনাদের মনের সকল সদিচ্ছা পূরণ হোক এই দোয়া করি। আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন মাফ করে দেয় এবং আরো সুন্দর সুন্দর এরকম কুর্তি ডিজাইন করে আমি যেন আপনাদের সাথে আবারও জয়েন করতে পারি। আল্লাহ হাফেজ।